তোমার কেমন আছে? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা শ্রী রাম মন্দির যাচ্ছি। আমার সাথে আমার বাবা আছে, আমার দাদু আছে, আমার মা আছে, আর আমি আছি। গাইস দেখো, এটা হলো আমার দাদু। গাইস এটা আমার মা। গাইস আর এটা আমার বাবা। গাইস আমরা এখন যাব রাম মন্দির। গাইস আমরা এখন রাম মন্দির যাবো, মিনস আমার পুরো ফ্যামিলি আমরা রাম মন্দির যাবো। ওখানে কী করবো, কী করছি ওগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো লেটস গো। গাইস আমরা এখন রাম মন্দির যাবো, সো লেটস গো। এখানে একটা সিঁড়ি আছে, সো গাইস চলো যাচ্ছি আমরা। আমরা আবার গেটের সামনে যাওয়ার পর তোমাদের সঙ্গে আমি আবার চলে আসবো। গাইস আমরা গেটের সামনে চলে এসেছি, কারণ ওই জায়গাটা অনেকটাই অন্ধকার ছিল, তার জন্য আমরা যেতে পারিনি। সো দেখি এখানে যাচ্ছি আমরা রাম মন্দির, সো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা মন্দির সামনে যাচ্ছি, সো চলো। গাইস গাইস চলো আমরা যাচ্ছি। গাইস আমরা যাচ্ছি, সো ওই পারে যখন যাবো তখন তোমাদের সঙ্গে আবার আমি এসে দেবো। সো গাইস আমরা এই পারে চলে এসেছি, সো চলো আমরা যাচ্ছি। সো গাইস দেখো কতটা অন্ধকার হয়ে গেছে, আর এটা রাম মন্দির আর অযোধ্যার ধাম। আমি মেকআপ লুক দিয়েছিলাম, তোমরা সবাই দেখে নিও শর্টস থেকে। সো আমার একটা নতুন ভিডিও আপলোড হচ্ছে, মানে ট্রাভেল, মানে ট্রেনের ট্রাভেলিংটা, ওই আপলোড করে তারপর তোমাদের সঙ্গে তোমাকে আমি আমার পাঠিয়ে দেবো। তো আমরা আবার এদিকে যাচ্ছি, মিন্স রাইট সাইড। আচ্ছা ওই জায়গাটা অনেক ভিড় গাইস, অনেকটাই ভিড়। সো গাইস চলো আস্তে আস্তে যাই। সো গাইস অনেকটাই ভিড়। আমরা কিছু খাবো গাইস, তারপর খুব খেলাম তাই বলবো। গাইস এখানে অনেকটাই ভিড়, তার জন্য তোমাদের আমি দেখাবো না। আমার যখন মন্দিরের সামনাসামনি চলে আসতো, তারপর তোমাদেরকে আমি আবার দেখাবো। একটা প্যান্ডেল আছে, জানি না সে প্যান্ডেল, লাইটিং আছে অনেকটাই। চলো এখানে অনেক চেঁচামেচি, আমরা কথা বলতে পারছি না, সো তুমি শুধু দেখো ঠিক আছে গাইস। সময় হাঁটা দেবো বুঝছো,
অপূর্ব অপূর্ব চার ঘন্টা পরিশ্রম করার পর মনটা ক্লান্ত হয়ে গেল, মনে আমি একজন 24 বছর জোয়াং ছেলে হয়ে গেলাম। এই কৃপা, জয় শ্রীরাম। গাইস, এটা হলো আমার মা, দেখো গাইস। গাইস, এটা আমার বাবা, দেখো। ভালো লেগেছে মন্দির, ভালো লেগেছে, ভালো লেগেছে, কিন্তু সবথেকে খারাপ লেগেছে ভিড়, প্রচণ্ড জনগণ, এত ভিড় অস্থির করে ফেলেছে। এমনি খুব ভালো সব কিছু, আমারও খুব ভালো লেগেছে। এই আমার এই যে আমার এই ভিডিওটা এটুকুই থাকলো। সো পরে যেখানে যাবো টাটা, বাই বাই। যদি কোনো ভিডিও হয় তাহলে পরে সেখানে অবশ্যই টাটা।